একদম সহজ ভাবে তো অবশ্যই করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো প্যান্টি তৈরি করতে প্রথমে প্রয়োজন আমাদের মাপের, তো মাপগুলো প্রথমে দেখে নিন। এখানে লম্বার মাপ লাগবে, কোমরের মাপ লাগবে, আর লাগবে মুহুরির মাপ। তো যার জন্য প্যান্টি তৈরি করবেন তার এই তিনটা মাপ নিয়ে নেবেন। তো এখন আমি আপনাদের ড্রয়িংটা বুঝাবো, তার আগে আপনারা একটি কথা মন দিয়ে বুঝুন, এখানে আমি যে সমস্ত সূত্র দিয়েছি এইসব সূত্র দিয়ে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই প্যান্টি তৈরি করে নিতে পারবেন। সূত্রের কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হবে না, যদি কিছু চেঞ্জ হয় সেটা হবে আপনাদের বয়স অনুযায়ী মাপের, মাপ ছাড়া কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না। তো প্যান্টি তৈরি করার জন্য কাপড়টিকে 4 বাজে বাস করে নিতে হবে এবং বন্ধ সাইড থেকে ড্রয়িং করা শুরু করতে হবে। প্রথমে নিতে হবে লম্বার মাপ, তো এখানে লম্বার সূত্র হচ্ছে লম্বা প্লাস হাফ ইঞ্চি বেশি। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন আরো 2 ইঞ্চি বা 1 ইঞ্চি রাবার গড়ের জন্য বেশি নিচ্ছি না। তো আমি এখানে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি রাবার গড়ের জন্য বেশি নিচ্ছি না, কারণ আমরা যে নিচে কুচির অংশটি জয়েন্ট করব তখন কিন্তু আমাদের সেলাই করে আরো 2 ইঞ্চি বেড়ে যাবে, যার জন্য আমরা উপরে 2 ইঞ্চি রাবার গড়ের জন্য নিচ্ছি না। আমাদের 2 ইঞ্চি কিন্তু নিচে হয়ে যাচ্ছে, তার জন্য আমরা উপরে 2 ইঞ্চি বেশি নিচ্ছি না, ঠিক আছে? তো আপনারা যার জন্য প্যান্টি তৈরি করবেন তার লম্বার সাথে হাফ ইঞ্চি বেশি নিবেন, ঠিক আছে? তো আমার এখানে প্যান্টের লম্বা হচ্ছে 11 ইঞ্চি, তার সাথে আরো হাফ ইঞ্চি যোগ করে এখান থেকে এই পর্যন্ত 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো লম্বার মাপটি নেওয়া হয়ে গেলে এখন আমাদের নিতে হবে কোমরের মাপ। তো কোমরের সূত্র হচ্ছে কোমরের 4 ভাগের 1 ভাগ প্লাস 3 অথবা 4 ইঞ্চি বেশি, অর্থাৎ আপনাদের কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিবেন, তার সাথে আরো 3 অথবা 4 ইঞ্চি বেশি নিবেন। তো আমাদের এখানে কোমর হচ্ছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, তার সাথে আমি আরো 4 ইঞ্চি বেশি নিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের 11 ইঞ্চি। তো আমি এখান থেকে এই পর্যন্ত 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো কোমরের মাপটি নেয়ার পর এখন আমাদের হাইয়ের লম্বার মাপটি নিতে হবে। তো এবার আপনারা একটি কথা মন দিয়ে বুঝুন, আপনাদের এখানে কোমরের মাপটি যা এসেছে আপনারা ঠিক সেম মাপটি হাইয়ের লম্বার জন্য নিয়ে নিবেন, বুঝতে পেরেছেন? তো আমার এখানে 11 ইঞ্চি এসেছে, তো ঠিক সেম মাপটি আমি এখানেও নিয়ে নিচ্ছি। তো এখানেও আমি 11 ইঞ্চি লম্বায় দাগ কেটে দিয়েছি। তারপর কুলা সাইড থেকে, তো এটা হচ্ছে আমাদের কুলা সাইড থেকে ভিতরের দিকে আর 1.5 ইঞ্চি একটি দাগ কাটতে হবে। তারপর এই দাগ এভাবে করে মিলিয়ে দিতে হবে এবং উপরের দাগটিও এভাবে করে মিলিয়ে দিয়ে একটি বক্সের মতো করে নিতে হবে। তারপর এখানে কোণ থেকে ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটি দাগ কেটে এভাবে করে দাগটি রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। তো এবার আমাদের নিতে হবে মুহুরির মাপ। তো এখানে মুহুরির সূত্র হচ্ছে মুহুরির 2 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি, অর্থাৎ আপনাদের মুহুরি যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে 1 ভাগ নিবেন, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নিবেন। তো আমাদের এখানে মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, তার 2 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করলে হয় 7 ইঞ্চি। তো আমি এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো মুহুরির মাপটি এখান থেকে এই পর্যন্ত নেয়ার পর তারপরে এই হাইয়ের দাগের সাথে এভাবে কোণা করে মিলিয়ে দিতে হবে। তো বুঝতে পেরেছেন? এখন আমাদের এখানে মুহুরিতে যে আমরা কুচি দেব, তো এই কুচির কাপড়টি কাটিং করে নিতে হবে। তার জন্য কাপড়টিকে 2 বার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টির চওড়া নিতে হবে 3 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা নিতে হবে মুহুরির দ্বিগুণ, মানে আপনাদের মুহুরি যা হবে তার দ্বিগুণ নিতে হবে। আমাদের এখানে মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, 12-র দ্বিগুণ হচ্ছে 24 ইঞ্চি, তো এখান থেকে এই পর্যন্ত 24 ইঞ্চি নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? তো আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি, কারণ হচ্ছে আমাদের কিন্তু 1 ইঞ্চি সেলাই চলে যাবে, নিচে আমাদের মুড়িয়ে 1/2 ইঞ্চি সেলাই করতে হবে এবং উপরে আমরা এই প্যান্টের কাপড়টির সাথে যখন কুচি দেব তখনও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে, আমাদের ঠিকবে হচ্ছে 2 ইঞ্চি, তার জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এইটুকুই, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হবে না।
তো তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।